দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম সরাসরি ঢাকার রাজধানী সাদেক খান কৃষি মার্কেটের আলু পেঁয়াজ আদা রসুনের পাইকারি বাজার দর। বন্ধুরা, জানিয়ে দিতে আজকের বাজার দর কেমন চলতেছে, ন্যায্য দামটা জানিয়ে দিয়ে বন্ধুরা, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন, যাতে আপনার কারণে আজকের বাজার দর অন্য একজন মানুষ জানতে পারে। বন্ধুরা, সরাসরি কথা বলবো। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভাই জান, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে বর্তমান বাজারে? ব্যবসা বাণিজ্য ভালোই ভাই, আজ দুই দিন মনে করেন যে একটু বাজারটা একটু কম। বাজারটা একটু কম? একটু কম। আচ্ছা, অনেকে বলে নাকি বাজার বাড়ছে। না, বাড়ছিল ভাই, পরশু দিন বেচছিলাম 54, এইসব মাল 54-55 বেচছি। পরশু দিন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই মালটা আজকে বেচতেছি 52-50। 52-50? কমার কারণটা কি ভাই জান? আমদানি বেশি, মাল গৃহস্থরা মাল ছাড়তে বেশি, কারণে বাজার একটু কম, এই জায়গায় মানুষ মনে করেন যে একটু পেঁয়াজ বর্তমান বাজার দর কত চলতেছে? এটা চলছে 50-50। আর এটা? আরেকটা পিস আছে, এটা বেচতেছে আপনার 38-36। এটা কোন জায়গা থেকে আসে? এটা ফরিদপুর, এটা ফাটা একটু। এটা একটু ফাটা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা কত বিক্রি করতেছেন? এটা বেচতে সর্বনিচি 36। সর্বনিম্ন 36 টাকা বিক্রি করতেছেন? 36। আর পরশু দিন বেচছি এটাই 44 টাকা। ভালো, মানে ওইটার এটা একই? আচ্ছা আচ্ছা, বুঝছো। এগুলো কোন কোন জায়গা থেকে আসে বলেন না? এটা আসতেছে আপনার ফরিদপুর, পাংশা, রাজবাড়ী। আচ্ছা, আবার পাবনার মাল তো আমার নাই, পাবনার মাল ছিল শেষ হয়ে গেছে। আমাদের দেশি রসুনের কি খবর একটু বলেন না? দেশি রসুনের ভাই হাই কোয়ালিটি দাম, হাই কোয়ালিটি দাম কি বলেন? আপনাদের 140-145 টাকা কেজি বেচতেছি দেশি। আচ্ছা, আপনাদের এখানে কি আছে নাকি দোকানে? না, আমারটা শেষ হয়ে গেছে, সকালে ছিল, বেশি শেষ করে দিয়েছি। শেষ করে ফেলাইছেন? শেষ করে। আচ্ছা আচ্ছা, আগের তুলনামূলক বর্তমান পেঁয়াজের বাজার কেমন বিক্রি হচ্ছে একটু বলেন না? পেঁয়াজের বাজার, ঈদের বাজার তো ভাই একটু বেচা কিনা একটু কম, একটু কম কম। আর কোরবানের সময় নাকি বাড়বে নাকি? কোরবানের সময় একটু পিস আদা রসুন বেশি চলে, আদা রসুন একটু বেশি চলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই জান, আপনাকে অনেক ধন্যবাদ।